হাই বন্ধুরা, আমার মন এখন ভীষণ পরিমাণে খারাপ। আমি আজ দুপুরবেলা থেকে খুব ইমোশন হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে যে আমাদের বাংলার আর্ট ফিল্মের একজন অভিনেত্রী ঈশা সাহা, তিনি তার আপকামিং সিনেমা মিথ্যা প্রেমের গান নিয়ে বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন সময় ইন্টারভিউ দিচ্ছে। তো সেখানে তিনি আজকেও বললেন যে তো তাকে মানে মিডিয়া মানে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন, তো সেই প্রশ্নের মাঝখানে একটা প্রশ্ন কমন থাকছে যে মিডিয়া তাকে জিজ্ঞাসা করছে, মানে ঈশা শাহকে মানে প্রশ্ন করছেন যে যে বাংলাতে কেন কমার্শিয়াল সিনেমা সেরকম হচ্ছে না, কেন কমার্শিয়াল সিনেমা পতন হয়ে দাঁড়াচ্ছে। তো ঈশা শাহ তার বক্তব্য প্রকাশ করেন যে যে 2010-এর আগে অবধি মানুষ নাকি বাংলা কমার্শিয়াল সিনেমা দেখতো না, মানুষ নাকি হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে, বাংলা সিনেমা দেখে বড় হয়নি। যবে থেকে সৃজিত মুখার্জি নাকি বাংলা সিনেমা করা শুরু করেছে, তবে থেকে নাকি বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখা দেখা শুরু করেছে, এইটা তিনি বলেন। আর বাংলাতে নাকি ভালো সিনেমা হয়নি, এক কথায় তিনি এটা মিডিয়াকে বলেন। আর এটাও বলেন যে কমার্শিয়ালের কথা যেহেতু তুলছেন, যে নেটফ্লিক্সে যেগুলো হচ্ছে সেগুলো সিনেমা, আর যেগুলো বড় পর্দায় হচ্ছে সেগুলো সিনেমা নয়, সেগুলো বোকামি, মানে এক কথায় জিদ্দাকে ছোট করা হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে ওই মানে লুকোচুরি বা মুখ ঢাকা কোনো প্রশ্নই হয় না। তো এইবার কথা বলি যে এরকম আর্ট ফিল্মের অভিনেত্রীর মুখে, আর্ট ফিল্মের অভিনেত্রীর মুখে কমার্শিয়াল সিনেমা নিয়ে কথাবার্তা এক কথায় মানায় না, সত্যি কথা বলতে মানায় না। ঈশা শাহকে বলছি, তুমি যে এই বক্তব্যটা মিডিয়াকে প্রকাশ করেছো, যদি সত্যিকারের সিনেমা প্রেমিক মানুষ হও, যদি বাঙালি সিনেমাকে ভালোবাসো, তাহলে এই বক্তব্যগুলো গ্রাম বাংলার যে কমার্শিয়াল দর্শক তাদের সামনে গিয়ে বলো, যারা চিরঞ্জিত, প্রসেনজিৎ, জিৎ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এদের সিনেমা দেখে বড় হয়েছে, গিয়ে বলো। সেখানকার মানুষজন তোমাকে এতটা চরম অপমান করবে বা মুখে জুতোর বাড়ি মারার মতো এমন কিছু কথাবার্তা বলবে যে শোনার পর তুমি সিনেমা করা ছেড়ে দিবে। বাংলার কমার্শিয়াল সিনেমার খারাপ দিক নিয়ে কথা বলার আগে 10 বার ভাববে যে এটা কি বলবো নাকি বলবো না, এটাই বলবো। আর 2010-এর আগে অবধি, তাই তো, 2010-এর আগে অবধি যে সিনেমাগুলো হয়েছে একবার দেখো, সাথী, সঙ্গী, নাতের গুরু, MLA ফারাকেষ্ট, বা তারও আগে 90-এর বাবা কেন চাকর, লাথি, বিয়ের ফুল, তারও আগে বসন্ত বিলাপ, আনন্দ আশ্রম, ধন্নি মেয়ে, এগুলো দেখো। দেখার পর নিজে যে সিনেমাগুলো করেছো সেই সিনেমাগুলোর নাম আগামী 100 বছরও মনে রাখতে পারবে না, নিজের সিনেমার নাম নিজেই ভুলে যাবে, ঠিক আছে? অথচ প্রসেনজিৎ, চিরঞ্জিত, জিৎ এদের সিনেমার নাম মানে যতবারই মানে মানে বাংলা সিনেমার মানে কমার্শিয়াল সিনেমাকে ছোট করতে যাবে ওই সিনেমার কথা মনে আসবে যে কি করেছিল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? আজকে তুমি যেখানে দাঁড়িয়ে মুখে বাতাগুলো মারছো না, কমার্শিয়াল সিনেমা মানুষ দেখতো না, হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে ইত্যাদি, তো এই মুখে বাতালার মারা জায়গাই থাকতো না, মানে আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমারও জায়গা থাকতো না, তুমি জন্মাতো না। আজকে সৃজিত মুখার্জি যাকে নিয়ে এত মানে সাপোর্ট করছো, সেও আজকে ইন্ডাস্ট্রিতে জন্মাতে পারতো না যদি না ওই চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল এরা ইন্ডাস্ট্রিকে মানে কাঁধে নিয়ে গিয়ে একের পর এক সিনেমা হিট না দিত। আজকে যতই যাই বলুক না কেন, ওই ছোট বউ, বড় বউ, মেজ বউ বা মঙ্গলদীপ, গুরুদক্ষিণা, মানে অঞ্জন চৌধুরী যে সিনেমাগুলো বানিয়েছিল ওগুলোই কিন্তু ইন্ডাস্ট্রির অক্সিজেন ছিল, ওগুলো না হলে আজকে কেউ স্থান পেত না, আজকে তুমিও জন্মাতে পারতে না, আর ওই সৃজিত মুখার্জি যাকে নিয়ে কথা বলছো ও আসতে পারতো না, আরো কৌশিক গাঙ্গুলি, তৌসিফ গাঙ্গুলি সব যারা হল পাচ্ছে না বলে কান্নাকাতি করছে, তারাও আর কান্নাকাতি করার মানে জায়গাই পেত না। তো যাই হোক, তো ভালো সিনেমা হয়নি এসব কি কথাবার্তা, কমার্শিয়াল সিনেমাকে ছোট করা বা অপমান করা কি একটা কি এখন মানে ট্রেন্ড চলছে নাকি? আর সব থেকে বড় কথা, তোমরা তো আর্ট ফিল্মের অভিনেত্রী, মানে কমার্শিয়াল সিনেমা ভোগে যাক, সিঙ্গেল স্ক্রিন শ্মশানে পরিণত হোক, গ্রামের গঞ্জের অডিয়েন্স হলে না যাক, তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না, তোমরা টাকার জন্য কাজ করো, তোমরা সেটা মিডিয়াকে মানে বলছো যে আমরা নিজেদের স্বার্থে কাজটা করতে হয়, তাহলে কেন কমার্শিয়াল সিনেমা নিয়ে অযথা
মানে নেগেটিভ ভীতি ছড়াচ্ছ মানে দর্শকদের সামনে। একদিকে তো কমার্শিয়াল সিনেমার মানে অস্তিত্ব বাংলাতে নেই, মানে শেষের পথে, আর কয়েকটা বছর জি যতদিন আছে চলবে, তো তা সত্ত্বেও কেন কমার্শিয়াল সিনেমা নিয়ে এরকম কথাবার্তা? আর আমি একটাই কথা বলবো যে এগুলো বন্ধ হওয়া উচিত। এমনিতে তোমাদের মতন এরকম সেলিব্রিটিরা কমার্শিয়াল সিনেমাকে মানে খারাপ চোখে দেখছো এবং কমার্শিয়াল সিনেমাকে ছোট করছোই বলে 750 থেকে 35টা সিঙ্গেল স্ক্রিন থেকেছে। একটা সময় 750 সিঙ্গেল স্ক্রিন ছিল, সেটা তোমরা বুঝবে না, এটা বুঝবে তখনকার অডিয়েন্স। আজকে 35টা সিঙ্গেল স্ক্রিন থেকেছে, আজকে বাংলা সিনেমা 5 কোটিও ফেরাতে পারছে না। ওই প্রজাপতির একটা বা দুটো সিনেমা, তার বেশি যাচ্ছে না। কিন্তু একটা সময় যখন 10 টাকা টিকিটের দাম ছিল, তখন 10 কোটি 12 কোটি করে টাকা কামাতো। কেন হচ্ছে না, কেন হল নেই, কেন এত টাকা কামাচ্ছে না, কেন বাংলা সিনেমা হল পাচ্ছে না, শো পাচ্ছে না? কারণ তোমাদের মতন কিছু সেলিব্রিটিদের জন্য, পরিষ্কার কথা। আর্ট ফিল্ম করো করো, কিন্তু কমার্শিয়াল যারা স্টার, যারা মানে ধরুন জিতি, তারা কিন্তু আর্ট ফিল্মকেও সাপোর্ট করে, তারা বলে হলে গিয়ে দেখো, তারা শেয়ার করে। কই তখন তো তারা কখনো ছোট করে না বা খারাপ বলে না, কিন্তু তোমরা করো। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা ভোগে যাওয়ার মেন ধ্বংসের দিক। আর এই যে ঈশা সাহাকে যেহেতু রিপ্লাইটা দিচ্ছি, ইনি তো একজন মানে আপনি শহরের সেলিব্রিটি, মানে গ্রামে গঞ্জে আপনার সিনেমা কোনোদিনও চলে না আর কোনোদিনও চলবেও না। তো গ্রামে গঞ্জে মানে যেখানে মানে মাস অডিয়েন্স, সেখানে আপনার নামই লোক জানে না, আপনার সিনেমা কোনোদিনও হলেই চলেনি, বা আপনার সিনেমা ট্রেলার টিজার যখন লোককে দেখাতে যায়, তখন লোক বমি করে ফেলে, লোক 3 দিন মানে রাত্রে ঘুমাতে পারে না, সকালে খেতে গেলে মানে মুখ থেকে লালা ঝরে। তো আপনি কি করে এই কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলছেন একবার ভাবুন। যদি সবকিছু আপনার পজিটিভ থাকতো, তাহলে আপনি বলতে পারতেন। এবং এটাই বলবো যে যেখানে হিন্দি সিনেমা মানে সেলিব্রিটিরা মিথুন চক্রবর্তী, অমিতাভ বচ্চনরা বলছে যে প্রসেনজিৎ এরা না থাকলে কমার্শিয়াল সিনেমা ধ্বংস হয়ে যেত, বা এরা না থাকলে আর কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এত দূর আসতে পারতো না, সেখানে তোমরা বাঙালির মতন একজন সেলিব্রিটিরা বাংলাকেই মানে সরিয়ে দিচ্ছ। সত্যি এটা লজ্জাজনক বিষয়। আরো একটা যদি আমি পয়েন্ট তুলে ধরি, যে বাংলা সিনেমা মানুষ দেখতো না, হিন্দি সিনেমা দেখতো, বাংলাতে ভালো সিনেমা হতো না, তা সেটাই যদি হতো, তাহলে হিন্দি সিনেমার থেকে কেন বাংলা সিনেমা 4 গুণ বেশি কালেকশন করতো? এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করে লাভ নেই। আনন্দবাজার পত্রিকা পর্যন্ত ছাপাতো হিন্দি সিনেমা, যেখানে শাহরুখ খান সলমান খান 90সের কথা বলছি, ওদের থেকে কিন্তু বাংলাতে চিরঞ্জিত প্রসেনজিৎ এদের সিনেমা আরো মানে হাই লেভেলের কালেকশন করতো। যেখানে বাংলা বাংলা বলছি হিন্দি সিনেমা ওই 30 সপ্তাহ 32 সপ্তাহ করে চলতো, সেখানে বাংলা সিনেমা 50 সপ্তাহ 55 সপ্তাহ করে চলতো রং নামিয়ে। যেখানে বাংলা হিন্দি সিনেমাগুলো 300 সাড়ে 300 সিঙ্গেল স্ক্রিন জুড়ে মুক্তি পেত, সেখানে বাংলা সিনেমা প্রায় 500টা সিঙ্গেল স্ক্রিন মানে 450-500টা সিঙ্গেল স্ক্রিন জুড়ে মুক্তি পেত, এবং এরকম ব্যাপার ছিল। তাহলে কেন? নিশ্চয়ই বাংলা সিনেমার প্রতি দর্শকদের চাহিদা বা বাংলা সিনেমা হলে গিয়ে একটা এন্টারটেনমেন্ট সেটা বেশি ছিল, তাহলে বাংলা সিনেমা এত তত স্থান পেত না, এত কালেকশন, এত হল, এত শো পেত না। এটা ফ্যাক্ট। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং বাংলাতে কিন্তু প্রচুর ভালো সিনেমা হয়েছে, নাতের গুরু তাতের গুরু জিৎ আসার পর সাথী সঙ্গী যে সিনেমাগুলো হয়েছে, সেগুলো মানে এত ভালো সিনেমা যে এগুলো টিআরপি, আর ঈশা শাহর সিনেমা টিআরপি দুটো দেখুন দেখি, মানে ঈশা শাহর সিনেমা টিআরপি থেকে পুরনো 20 বছর 50 বছর সিনেমা টিআরপি মানে 50 গুণ বেশি। মানে তাহলে দেখুন দর্শক কোনটা বেশি ভালোবাসে। আর মানে যেগুলো ইউথ অডিয়েন্স, যারা গ্রামে গঞ্জের কথাও যদি বলি, সেখানে যতটা মানে চিরঞ্জিত প্রসেনজিৎ বা অঞ্জন চৌধুরী বা দেবজিৎকে চিনে, ঈশা শাহকে তার 10%ও চিনে না। তো বন্ধুরা, ঈশা শাহর এই বক্তব্যর মতামত অনুযায়ী আমার এই মানে ভিডিওটা তৈরি করলাম। আপনাদের কি রয়েছে মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান, আর আপনারাও এটা নিয়ে একটু বিভিন্ন মানে মিডিয়াতে আলোচনা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।